নমস্কার বন্ধুরা, মুখবদল রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি রান্না করব মুগ ডাল দিয়ে পটল। আসুন কিভাবে আমি করছি দেখে নি। প্রথমে আমি এখানে বলে দিচ্ছি 120 গ্রাম মুগ ডাল আছে। তো আমি এই ডালটাকে আমি শুকনো খোলায় কড়াই গরম করে একটু নেড়ে ভেজে নেব। দেখুন কড়াইটা আমাদের গরম হয়ে গেছে, এবার আমি ডালটাই কড়াইতে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে নেড়ে ভাজতে হবে যেন ডাল পুড়ে না যায়। ডালটা আমাদের হালকা ভাজা হয়ে গেছে, এবারে আমি এখানে একটু জল দিয়ে ডালটা ধুয়ে নেব ভালো করে। ডালটা আমি ভালো করে ধুয়ে নেব। এখানে ডালটা আমি 2-3 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ডালটা সেদ্ধ বসিয়েছি। আমি এখানে যেই কাপের মেপে ডাল নিয়েছি সেই কাপে 2 কাপ জল দিয়ে আমি ডালটা সেদ্ধ করছি। এবার আমি ডালে একটু নুন দিয়ে সেদ্ধ হতে দেব, হাফ সেদ্ধ করব। এবার ডালটা যতক্ষণ আমাদের সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা পটলের প্রিপারেশনটা করে নেব। এখানে আমি 3 চামচ মতন সর্ষের তেল নিলাম। এই তেলে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। এখানে পটলটা ভাজা হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 1 মিনিট মতন। এবার আমি পটল ভাজাটা একটু নেড়ে দেব। আর একবার আমি ঢাকনাটা চাপা দিয়ে দেব। যতক্ষণ পটলটা আমাদের ভাজা হচ্ছে আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। আমি এখানে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা আদা বাটা, 1 চামচ ধনে জিরে এখানে মেশানো আছে দিলাম 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, হলুদ 1/2 চামচ। এবার এতে একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। পটলটা আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পটলগুলো তুলে নিচ্ছি। ওই পটল ভাজার তেলেই আমি দিয়ে দেব 2 তেজপাতা, মানে 1 তেজপাতাকে আমি 2 করেছি ভেঙে, ফাটিয়ে নেওয়া 2 শুকনো লঙ্কা, 2 ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, 1 ছোট্ট দারচিনির টুকরো, আর 1/2 চামচ দিচ্ছি আমি এখানে জিরে, সাদা জিরে গোটা। মশলাটা দিয়ে একটা সুন্দর গন্ধ আসছে। এবার আমি এতে 1 কুচিয়ে রাখা টমেটো দিয়ে দিই। এবার টমেটোটার উপরে আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, টমেটোটা ভালোভাবে গলে যাবে। টমেটোটা আমাদের একটু গলে এসছে হালকা। এবার আমি বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে আমি কষে নেব। 1/2 কাপ মতন জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা দিয়ে আমাদের তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভাজা পটলগুলো মশলাতে দিয়ে দিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে মশলার সাথে পটলটাকে কষে নেব। ডালটা আমি হাফ সেদ্ধ করেছি, কেননা ডালটা পটলের সাথে আরেকটু সেদ্ধ হবে, তার জন্য পুরো সেদ্ধ করিনি। তো আমি ডালটা এখানে দিয়ে দিচ্ছি।
নিয়েছি। এবার আমি এটা দু মিনিট মতন মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। ডালটা আমাদের পুরো হয়ে গেছে। এবার আমি এখানে চারটে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, আর দেব হাফ চামচ মতন একটু চিনি। মিষ্টি আর নুনটা আপনারা স্বাদ অনুযায়ী দিয়ে নেবে, তবে এই ডালটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর নাবানোর সময় আমি একটু ঘি দিচ্ছি, গ্যাসটা আমি অফ করে দিয়েছি, এবার আমি ঘি দিলাম। এবার এটা আমি 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব, তারপরে আমি এটা সার্ভ করব। হয়ে গেছে আমাদের পটল দিয়ে মুগের ডাল। এটা নিরামিষ একটা রান্না, এটা আপনারা পরোটা বা রুটির সাথেও সার্ভ করতে পারেন। আমি ভাত দিয়ে সার্ভ করেছি, খেতে দারুণ হয়। আর যদি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি যত ভিডিও আপলোড করব সেটা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এইটুকুনি, নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।